السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى فقد قال الامام البخاري رحمه الله تعالى باب ما جاء في سبع اراضين وقول الله تعالى الله الذي خلق سبع سماوات ومن الارض مثلهن يتنزل الامر بينهن لتعلم ان الله على كل شيء قدير وان الله قد احاط بكل شيء علما সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল العالمين প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার আঠারোই জেলহাজ চোদ্দোশো পঁয়তাল্লিশ হেজেরি মোতাবেক চব্বিশে জুন দু হাজার চব্বিশ আমাদের ধারাবাহিক আলোচনা শহীদুল বখারির পর্ব হচ্ছে সৃষ্টির সূচনা বাদ উল খালক পর্ব নম্বর দুই এই পর্বের এমাম বখাই রাহ এই সৃষ্টির সূচনা পর্বের অধ্যায় নম্বর দুই বলছেন বাবু মাজা ফিরসাবি আরাদিন এই অধ্যায় হচ্ছে যা কিছু বর্ণিত হয়েছে এসেছে মানে বর্ণিত হয়েছে হাদিসে এসেছে ফিসাবে আরা সাত জমিন সম্পর্কে যেমন সাত আকাশ রয়েছে তেমনি সাত জমিন রয়েছে এর দলিল সুরায় তালাকের আয়াত নম্বর বারো এই একটি আয়াত যেখানে সাত জমিনের কথাও বলা হয়েছে আরেমিনিতে অন্য জায়গায় আকাশ বহু বচন এসছে আর জমিন এক বচন এসছে যখন আকাশ বহু আর জমিন এক বচন তাহলে আকাশ এবং জমিনের সৃষ্টিতে পার্থক্য আছে ধরনের পার্থক্য আছে এক আকাশ থেকে আর এক আকাশের মাঝে অসংখ্য মালায়িকা ফেরিস্তা রয়েছেন এবং এক আসমান থেকে আরেক আসমান যেমন একটি হাদিস দ্বারা প্রমাণিত পাঁচশো বছরের রাস্তা রয়েছে দূরত্ব কিন্তু এক জমিন থেকে আরেক জমিনে এই রকমের দূরত্ব রয়েছে না একটি জমিন আরেক জমিনের সাথে লেগে আছে কেউ কেউ বলেছে যে ঠিক একই রকম আসমানের মতন কিন্তু এর কোনো দলিল স্পষ্ট নেই স্পষ্ট কোনো অকার্য শক্ত দলিল নেই নবী সাল্লাম থেকে বা কোরআনিকিম থেকে সুতরাং জমিন সাতটি আছে এতটাই বিশ্বাস রাখবে এর বেশি কথা বলতে গেলেই বিভ্রান্ত হবে যারা এরকম বলেছে সাত জমিন আছে আর সাত জমিনে প্রত্যেক জমিনে এইরকমই আদম সন্তান আছে আর ওইখানে আম্বিয়ার রসুল পাঠিয়েছেন এসব কথা যেসব বক্তারা বলেছে বাংলা বাংলাভাষী বক্তা জানেন হয়তো যে উদ্ভট কথাবার্তা বলে তো আর বিভ্রান্ত হয়েছে তো এদের কথা আর কোনো মূল্য নেই কারণ এর পেছনে কোনো দলিল নাই যা কিছু আছে জাল জয়ী ভিত্তিহীন সুতরাং জাল জয়ী ভিত্তিহীন বর্ণনা করা যাই জন্য একজন সাতটি জমিন আছে মহান আল্লাহর বাণী বলছেন আল্লাহ সাব সামাওয়াত আল্লাহ সেই সত্তার নাম যিনি সাত আকাশ সমও সৃষ্টি করেছেন সাবা আসামাওয়াত অমিনাল আর আর জমিনও সৃষ্টি করেছেন মিস অনুরূপ তার মতই মানে আকাশের মতো মানে আকাশ যেমন সাতটি তেমন এই জমিন হচ্ছে সাতটি সমস্ত আল্লাহ বিধান নাজুল হয় মানে আদেশ নিষেধ নাজুল হয় আল্লাহর আদেশ হয়ে থাকে ফেরে তাদেরকে বিভিন্ন আদেশ করে থাকে আল্লাহ রবুল আলম এই কাজ করো ওই কাজ করো তুমি এখানে ওই কাজে নিযুক্ত মানুষের হায়াত মানুষের মত হ্যাঁ বৃষ্টি বর্ষণ জমিনে এই জমিনে তারপরে কোথাও উত্থান পতন হ্যাঁ আজাব গজব সবগুলি ফেরিস্তাদের মাধ্যমে হয় জি আল্লাহ রবী ফেরিস্তাদেরকে এসব কাজে নিযুক্ত করে রেখেছে অল্মদাব বেরাতে আমরা সব নিয়ন্ত্রণ আল্লাহ রব্লা করছেন ফেরিস্তাদের মাধ্যমে ওহি নাজেল করা যখন আমি আর যুগ ছিল তখন ওই নাজিল হয়েছে জিবর আলাইসাল্লামের মাধ্যমে এত নাজাল আমর হন। তারপরে এক আকাশ থেকে আর এক আকাশে সংবাদ হাদিসে রয়েছে আল্লাহ আল্লাহর যখন চূড়ান্ত ফায়সালা করেন কোনো কিছু তখন সাত সপ্তম আকাশের ফেরিস্তারা তখন ষষ্ঠ আকাশের ফেরিস্তাদেরকে জানান ওরা জিজ্ঞাসা করে মাজা কাল রব্বক কারুল হক ওরা নিচ্ছে ইঙ্গিত ক্ষেত্রে এইভাবে প্রথম আকাশ পর্যন্ত তো যাতে করে তোমরা নিশ্চিত জানতে পারো যে আন্না আল্লাহ আল্লাহ করলে শাহিন যে আল্লাহ সর্বশক্তিমান সবকিছুর ক্ষমতামান আল্লাহ সাতাকা সৃষ্টি করে সাত জমিন সৃষ্টি করেছেন সবকিছু নিয়ন্ত্রণ সাত আসমান সাত জমিনের নিয়ন্ত্রণ আল্লাহ রব আলমিনের এবং তার মধ্যে আদেশ বিধান মানে শুধু এই নয় যে আদেশ নিষেধের বিধান আর শরিয়তের বিধান কারণ সাধারণ বিধান মানে মনে করে যে শরিয়তের বিধান না সৃষ্টিগত বিধান কোন ভাইয়া কোন এটা হওক ওইটা হওক হ্যাঁ ভালো হও মন্দ হও ধ্বংস হওক যেগুলি আল্লাহর আদেশ আল্লাহর বিধান আন্নাল্লাহ আল্লাহ কুল্লে শাহ আন্নাল্লাহাত হবে কুল্লে শাহিন ইলমা এবং নিশ্চয়ই আল্লাহ রবুল আর সমস্ত কিছুকে সমস্ত সৃষ্টিকত কুল্লে শাহী তার জ্ঞান দ্বারা পরিবর্তন করে রেখেছেন আল্লাহর যখন নিয়ন্ত্রণ করছেন তাহলে তো খবর অবশ্যই রাখছে যদি কেউ খবর না রাখে তো কী করে নিয়ন্ত্রণ করবে আপনি আপনার ছেলে মেয়েদের যখন খবর রাখেনা তখন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর যদি আপনি খবর রাখতে পারতেন তাহলে পুরো নিয়ন্ত্রণ রাখতে পারতেন অনেক সময় চেষ্টা করে ব্যর্থ কেন কারণ আমরা সব খবর রাখতে পারি না ভিতর ভিতর কী থেকে কী করে ফেলেছে কী থেকে কী হয়ে গেছে ভাবছেন যে পড়াশোনাই করছে হয়তো কিছুই করেন খুব বড় আশা করেছিলেন তিনি তো আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু ওরা বলে আলমিনের হ্যাঁ নিয়ন্ত্রণের সমস্ত কিছু এবং তিনি তার জ্ঞান দ্বারা সব কিছুকে পরিবেষ্ট করে রেখেছেন তার জ্ঞানের বাইরে এলমের বাইরে কিছু নেই সামান্য একটা কিছু এটা ক্ষুদ্র কিছু দানা কোথাও পড়ল সেটা আল্লাহ জানছে সমস্ত কিছু শুধু ভূপৃষ্ঠের নয় ভূগর্ভে যা কিছু হচ্ছে মাটির তলায় সাগরে মহাসাগরে পানির ভিতরে যা কিছু হচ্ছে সমস্ত কিছু আল্লাহ জানছে হাত বেকুললে সেই আল্লাহ ছাড়া সমস্ত কিছু হচ্ছে সেই সমস্ত কিছু আল্লাহ জ্ঞান দ্বারা ঘিরে রেখেছেন তারপরে বিভিন্ন আয়াতে কিছু কঠিন শব্দ এসছে ওই শব্দগুলির তফসির করছেন এই মর্মে আল্লাহর সৃষ্টি সম্পর্কে আসমান জমিন আর এই ধরনের যেসব সৃষ্টিগুলি রয়েছে সমস্ত সৃষ্টি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কিছু কিছু শব্দ কোরআনে কেনেমে রয়েছে যেগুলি কঠিন শব্দ অর্থ সাধারণ মানুষ বুঝবে না সেগুলি তফসির করেছেন কেতাবৎ তফসির তাই বকর ঠিক ওই রকমের ধারাবাহিক তফসির নেই বিভিন্ন জায়গা থেকে ধরেন আর একটি আয়াত তারপরের আয়াত তারপর আয়াত এরকমও তফসির নেই একটি করে শব্দ একটা সুরা থেকে এই একটা শব্দ তফসির যেটা মুশকিল শব্দ সালাফে সালেহ কি বলেছেন নবী সালাম থেকে যদি কোনো বর্ণনা থাকে অথবা কোনো সাহাবাই কালাম ইবন আব্বাস কী বলেছেন ইবন মসুদ কী বলেছেন অথবা তাবেইনগণ কী বলেছেন যারা মুফাসরিন ছিলেন ইত্যাদি তো এইখানেও কিছু তফসির তিনি বর্ণনা করছেন ফিল মারফু আল্লাহ কসম করেছেন অন্নিত ছাদের সুরাতুর আয়ত নম্বর পাঁচ অন্নিত সু উচ্চ ছাদ সু উচ্চ ছাদ কি আকাশ হ্যাঁ আসমা তফসির করছেন সেটি হচ্ছে আকাশ সব উচ্চ ছাদ সমস্ত সৃষ্টিগুলোর ছাদ হচ্ছে আকাশ যে ছাদে কোনো খাম্বা নেই স্তম্ভ নেই যে বেগাই রামা দিন আল্লাহ বলছেন তারপরে সমকাহা সুরা নাজিয়াত আয়াত নম্বর আঠাইশো রয়েছে সমকা রাফা সমকাহা এ সমকন মানে কি বেনা আহা এর মানে অর্থ করেছেন তার নির্মাণ তার নির্মাণকে রাফা আসাম এই যে আকাশের নির্মাণকে কি করেছেন উন্নীত করেছেন উচ্চ করেছেন তারপরে সুরেজ আের সাথে রয়েছে অসামায় জাতিল হবক আমি কসম করছি সে আকাশের যেটি হচ্ছে জাতুল হবক এ হবক মানে কি হবুকের তর্জমা করেছেন তিনি ব্যাখ্যা করে বলছেন ইস্তিওয়া ওহা হোসন সেটির সুন্দর হা হোসন সুন্দর সুন্দর হওয়া এবং ইস্তিওয়া সমান কোথায় কোনো জায়গায় ভাঙচুর নেই হ্যাঁ একটা ঘর তৈরি করে আর তারপর থেকে মেরামত শুরু হয়ে যায় হ্যাঁ রিপেয়ারিং না করলে এখানে সমস্যা এখানে সমস্যা ওইখানে সমস্যা নতুন বিল্ডিং কত রকম সমস্যা তাই না আল্লাহর আসমান তৈরি হয়েছে হাজার হাজার বছর আগে থেকে কিন্তু সেটা কত সুন্দর হ্যাঁ সুন্দরভাবে এবং সুন্দর কে দুই জায়গায় রয়েছে নম্বর দুই আয়তর পাঁচ ও আজেনাথ বেহা অহকাত আজেনাথ আজেনা এমনি এজেন মানে অনুমতি হয় কিন্তু এখানে অনুমতির অর্থে না ওজন থেকে ওজন মানে কান আর কানের কাজ হচ্ছে সোনা কানের কাজ হচ্ছে সোনা ও আজেনাত রব্বেহা ও এই জন্য ওর তফসিল করেছেন সামিয়াত ও আতাত শুনেছে এবং মেনেছে শোনার পরে যদি শোনার মতো শোনা হয়েছে শোনার পরে মানা জি ও আলকাত মাফিহা ও আলকাত আলকাত মানে নিক্ষেপ করা কেমন ও আলকাত মাফিয়া তাকাল জমিন আল্লাহর কথা শুনবে আল্লাহ যা বলবে তাই আর মানবে আর তারপরে ও কাতমা ফিহা ভূগর্ভে জমিনের ভেতরে যা কিছু আছে তা কি করে দিবে নিক্ষেপ করবে মানে বের করে ফেলে দিবে উগলিয়ে দেবে অত খাল্লাতে এবং শূন্য হয়ে যাবে কি কেউ কেউ বলেছে যে ভূগর্ভে যত খনি সম্পদ রয়েছে সময় খনিজ সম্পদ ছিল কিন্তু কেউ জানত না কি চোদ্দশো বছর আগে হাজার বছর আগে পাঁচশো বছর আগে এখানে পেট্রোল ছিল না সব ছিল আছে যেখান থেকে গ্যাস আর খনি তো এই আপনার কয়লার খনি তো অমুকের খনি বেরোচ্ছে সেইখানে আছে হাজার হাজার বছর থেকে সেই খনিজ সম্পদ আছে কিন্তু মানুষ হ্যাঁ তেমন উন্নতি করেনি আর জানতেও পারেনি আর সেগুলি জানতে পারলে ওঠাবার মতো ক্ষমতা ছিল না বের করার মতো কিন্তু কিয়ামত যত কাছে আসছে খনিজ সম্পদগুলো আলকাত মাফিয়া বের করে দিচ্ছে এটাও একটি তফসির আর একটি তফসির হচ্ছে যে একেবারে কিয়ামত যখন চলে আসবে মানে পুনরুত্থান হবে দুনিয়া ধ্বংস হবে হাসর মাঠ কায়েম হবে তখন আল মাফিয়া জমিনের পেটে যা আছে মানে যত মৃত যে যেখানে মারা গেছে কেউ বাড়িতে মারা গেছে সেখান থেকে তার লাশি পাওয়া যায়নি কোনো হদিসি পাওয়া যায়নি জানা যায় হয়নি কোথায় তার কবর তাও জানে না কোথায় বসে মরেছে হারিয়ে গেছে নিখোঁজ খবরই রাখেন না যে যেখানে আছে আলকাত মাফি যে যেখানে মারা গেছে আদাফন হয়েছে বা মাটিতে মিশে গেছে সরে গেছে সেখান থেকেই জমিনকে আল্লাহ হুকুম করবেন যে তুমি এখন উগলিয়ে ফেল আলকাতমাফি অ তাক এবং শূন্য হয়ে যাওয়া খালি হয়ে যাওয়া থেকে তা খালি হওয়া শব্দটি খাল্লা থেকে খালি শব্দটি আরবি শব্দ কিন্তু তারপরে সুরায় বলছেন আখরা যা তুমি আফিহা আল কাত মানে মিনাল মওতা একটি তফসির করেছে এমন বোখারি কোনো কোনো আয়াতের একাধিক তফসির আছে দুটো তিনটে তফসির আছে একটি আরেকটির সাথে সাংঘর্ষিক কোন আর এমন কোন দিনের মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক না বিরোধীও নয় আকিদা বিরোধী নয় তাহলে ঠিক আছে একটি কথা আমরা জানার চেষ্টা করছি যে এর অর্থ কি আল্লাহ কি বলতে চাই এটা হইতে পারে ওইটা হইতে পারে হইতে পারে সুতরাং এখানে মৃতকে বের করে দিবে যা যারা মারা গেছে আর দাফন হয়েছে জমিন বের করে ফেলে দেবে যেদিন কেয়ামত হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর দ্বিতীয় সিঙ্গায় ফুৎকার পরে যখন জাহন আন জরুন সব উঠবে নিজের নিজের কবর থেকে এমনাসুল আরবুল আলমের সামনে সব হাজির হবে নিজে নিজের কবর ফাটবে প্রত্যেকের খবর ফাটবে জমিন ফাটবে সেখান থেকে তো বলছেন বিনাল মহতা আর আরেকটি হচ্ছে যেমনটা বললাম যে খনিজ সম্পদ আর সুরে আশাম রয়েছে হ্যাঁ তহাহা অশ্বামসে অদোহা ওয়াল কামারে এজা তালাহা অন্নাহার ইজা আল্লাহ অল্হ্ এজাংসা ও সমায় ওখানে অল আর দে ওয়াল আর দে অ তাহা জমিনের সৃষ্টি সম্পর্কে আমি শপথ করছি আল্লাহ বলছেন জমিনের অমা তাহা তাহা মানে কি তাহা মানে তাহা মানে বসবাসযোগ্য করা জমিন যখন সৃষ্টি করেছিলেন পানির ওপর ভাসমান আর নর কাঁপ সে থর করে সেখানে না বাড়িঘর তৈরি করা সম্ভব হবে না মানুষ স্থির বসতেও পারবে না উঠতে পারবে না চলতে পারবে বসবাসযোগ্য ছিল না তারপরে তার কি আল্লাহ রবদুল্লাহনের পাহাড়কে পর্বতকে সৃষ্টি করে সেই সেগুলিকে কিলোকের মতো কিলক দিয়ে যেমন একটা তাঁবু উড়ে চলে যাচ্ছে একটা ক্ষেমা লাগাচ্ছে তাঁবু উড়ে চলে যাচ্ছে কিন্তু যখন আপনি পুঁতে দিলেন খোটা পুঁতে দিলেন বা কিলক পুঁতে দিলেন তখন থেমে গেল ঠিক ওই রকম স্থির করেছে আল্লাহ বলে জমিনকে সুরান চতুর্থে রয়েছে ফায় সাহেরা যখন ক্যামত হয়ে যাবে তখন মানুষ হাসরের খোলা ময়দানে উপস্থিত সাহেরা মানে খোলা ময়দান খোলা ময়দান এখানে ইমাম বখারি তফসির করছে ওয়াজহুল আর ভূপৃষ্ঠ খোলা ময়দান ভূপৃষ্ঠ খোলা মাঠ জি কানাফি হাম কানাফি হাল হাইওয়ান যেই ভূপৃষ্ঠে সমস্ত জীবজন্তু রয়েছে প্রাণী রয়েছে এবং সেখানে নৌ মোহম মশাহরহম সেখানে সমস্ত প্রাণী ঘুমাচ্ছেও এবং জাগ্রত অবস্থায়ও থাকছে ভূপৃষ্ঠে সমস্ত সৃষ্টির বসবাস হচ্ছে হ্যাঁ ভূপৃষ্ঠ সমস্ত সৃষ্টি বলতে সমস্ত প্রাণী একমাত্র মালায়কা ছাড়া যে তিন হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন মোহাম্মদ হারেস আবু সালমিন আব্দুর রহমান থেকে আবু সালাম আব্দুর রহমান তাবি এবং মদিনার ইমাম ফাঁকি ছিলেন বাইন ও বাইন ওনাসিন খসুমাফি আর উদ্দিন তার এবং আর কিছু মানুষের মাঝে একটি জমি নিয়ে দ্বন্দ্ব ছিল যে জমি নিয়ে ঝামেলা ছিল ঝগড়া ছিল খালা আলা আয়েশা একদিন মনের কষ্টে যে জমিটা বেমানি করে নিচ্ছে এরা তিনি ভালো মানুষ ভালো মানুষেরও বেমানি করছে ভালো মানুষেরই বেশি বেমানি করছে আজকাল কারণ চোর চোরের বাড়ি চুরি করে না সাধারণত ডাকাত টাকাতের ডাকাতি করেন না তাই না হ্যাঁ কারণ একা ফোক বাহ আল্লা শুধু হ্যাঁ পরিণামকে ভয় করেন না যে আমি সারা পৃথিবী ধ্বংস করলে কে কী করবে ক্ষমতা আছে কিছু করার কিন্তু প্রত্যেকের ভয় আছে রিয়াকশনের হ্যাঁ পরিণামের ভয় আছে সরকারেরও ভয় আছে যদি এইটুকু এগুলো করি তো আমি সামলাতে পারবো কি না ওটাও গো চিন্তা করতে হচ্ছে সবাইকে চিন্তা করতে হচ্ছে যে আমি যে এটা করবো এর শেষ পরিণামটা কোথায় আর যে পরিণাম বলে চিন্তা করে না সে হচ্ছে মূর্খ যেমন মেজাজ গরম হইলো আর লাফিয়ে নেমে গেলেন আর মারামারি করলেন আর শেষ পরিণামটা কী হবে এখান থেকে এক্সিট লাগবে না হয় জেল খাটতে হবে এগুলো আপনাকে চিন্তা করতে হবে না হ্যাঁ অবশ্যই চিন্তা করতে হবে কে মানুষ চিন্তা করবে যে পরিণামটা কী রাগটা সামলে সামলে নিলে আমার জন্য কল্যাণ রয়েছে আমার পরিবারের জন্য আমার পিছনে কত লোক আছে শুধু আপনি একজন না আপনার দিকে তাকিয়ে আছে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার বাপ মা আপনার আত্মীয় স্বজন যে দেশে বিদেশে কিছু করবে সে নিজেও করবে আমাদের জন্য কিছু করবে প্রতি মাসে পয়সা পয়সা পাঠাবে হ্যাঁ রুজি রোজগারের মাধ্যম আমাদের ছেলে বা ভাই ইত্যাদি ঠিক না তাহলে আপনাকে দূরদর্শী হইতে হবে তিনি মনের কাছে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে অভিযোগ করলেন যে এই রকম জমি বেমানি করেছে। فذكر الله ذاকা বিষয়টি তার সামনে উল্লেখ করলেন। فقالت مائشه رضي الله تعالى তাকে সান্তনা দিলেন যে জমি যে বেমানি করেছে সে লাভ করবে তার নিজের ক্ষতি করেছে। নিজের ক্ষতি। কয়দিন আর দুনিয়া জমিটাকে দুনিয়াতে গিলে নিয়ে আর তারপরে হজম করতে পারবে? টাকা পয়সা কারো বেমানি করে ধার নিয়ে পালিয়ে হজম করতে পারবে ও তো দিতে হবে আর এমন সময় দিতে হবে তখন তো টাকা পয়সা থাকবে না টাকা পয়সা থাকবে না তখন বাপ মা স্ত্রী ছেলেমেয়ে সবাই পালাবে যাদের জন্য বেমানি করেছেন আপনি যাদের জন্য হারাম খেয়েছেন আপনি বললেন আবু সালমা শোনো মায় বলছেন নেবিল ঝামেলা থেকে তুমি বেঁচে থাকো জমি জায়গার ঝামেলাতে যেও না ফাইনা রসুল আল্লাহ সাল কালকার রসুল উল্লাহ সাল বলেছেন মানজালামা কেদা শিবরিন কেউ যদি এক বিঘত পরিমাণ এক বিঘত আধা হাত মাত্র বেশি না একটু আইল চেপেছে এক বিঘত পরিমাণ জমি যদি কেউ কি করে অন্যায়ভাবে বেইমানি করে জালামা নাই সঙ্গত আপনার নয় আসলে নিশ্চিত না হয়ে আপনি দাবি করতে পারেন না যখন আপনি নিশ্চিত যান আমার তখন আপনি দাবি করতে পারেন সন্দেহ ভিত্তিতে দাবি করতে পারেন যদি কেউ এক বিঘত পরিমাণ কারো জমি অন্যায় ভাবে কাহু তার গলায় মালা পরিয়ে দেওয়া হবে বেড়ি পরিয়ে দেওয়া হবে সাত স্তর জমিনের সাত স্তরের জমি এক জমিনের নিচে আরেক জমি এইভাবে সাত জমিন সমস্ত উঠিয়ে তার মালা মালার আকার তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে নিয়ে বই শেষ পরিণাম জাহান্ন কারণ বান্দার হক বান্দার হক জাহান্নামে যেতে হবে তিন হাজার একশো ছিয়ানব্বই নম্বর হাদিস হাদিস মনে করছেন সালেম তার পিতা আবদুল্লাহ বিন ওমার আলিয়াল থেকে তাহলানবির সার্স ন বলেছেন মান আখ্যামাল আরো যে বেগাইয়ের হাককে কোনো ব্যক্তি যদি সামান্য কোনো জমি জায়গা নিয়ে অন্যায়ভাবে কারো বেগাইর হাককে না হক তার অধিকার নয় হসে ভাবে অমল কেয়ামাতে এলা সবই আরো দিন তাকে কেয়ামতের দিনে মাটিতে জমিনে ধসিয়ে দেওয়া হবে সাত স্তর জমি ধ্বস্তেই থাকবে ধ্বস্তেই থাকবে ধ্বস্তেই থাকবে মাটিতে পুতে দেওয়া হবে সাত জমিনের নিচে এই শাস্তি তার হবে তাহলে মালা পরানোর যে হাদিস রয়েছে তার একটি অর্থ হচ্ছে তাকে সাত জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া আরেকটি হচ্ছে তাকি পুঁতে দেওয়া হবে আর গলা পর্যন্ত পোতা থাকবে আর জ্বলতে থাকবে যেন গোটা জমিনটা তার গলায় কি হয়ে গেছে মালা হয়ে গেছে আর ধ্বস্তে আছে ধস্তে আছে মাটিতে কারণের মতো কারণ যেমন ক্যামত পর্যন্ত ধস্তে আছে যে ধন সম্পদের অহংকার করেছিল তো ওই রকমই হাসর মাঠে রকম ধস্তে থাকবে আল্লাহ আল্লাহ হেফাজত করুন এই জন্য দেখছেন যে জমি জায়গা নিয়ে ঝামেলা ছেড়ে দেব সামান্য তুচ্ছ কয়দিন তো আছি দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ এর উত্তম বিনা আমার ছেলে মেয়েকে দেবেন আমি তো ভবিষ্যৎ চিন্তা করছি আমার জমিটা আমার ছেলে মেয়েদের জমি থাকতো আল্লাহ এর চাইতে বেশি দিয়ে দেবে দিতে পারেন জমি বেমানি করবে এক লাখ টাকা আপনার কোটি কোটি টাকারও দিয়ে দিতে পারেন আর যদি নাও দেন তো সবরের ওপরে আল্লাহ মহাপুরস্কার দেবেন ধৈর্য ধরলেনের মহাপুরস্কার রয়েছে হ্যাঁ ধৈর্য ধারণকারীকে বিনা হিসাবে আল্লাহ পুরস্কার দেন হিসাব বিনা হিসাবে আল্লাহ দেবেন কোনো হিসাব নেই নেকির কোনো হিসাবেই নেই আল্লাহ ছাড়া কেউ জানে না কোনো ফেরস্ত জানে না যে কত দেবেন ধৈর্য ধারণের ধৈর্য সব ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে ধৈর্য মানে শুধু বালা বালামসিবতা না ধৈর্য যখন অন্যায় করা হচ্ছে ধৈর্য হচ্ছে দিনের উপর অটলতা ধৈর্য হচ্ছে গোনা থেকে বেঁচে থাকার জন্য কি জানে আমার দ্বারা যেন অন্যায় না হয়ে যায় আমার দ্বারা বাড়াবাড়ি না হয়ে যায় ইত্যাদি 3197 নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী থেকে তিনি বলেন ইন্না জামানা কাদিস্তা দা কায়াতায়া যমা খালাকাস সামা ওয়া আলদ প্রত্যেকটি হাদিসে আসমান জমিনের কথা আসছে অধ্যায় চলছে জমিন সম্পর্কে এই হচ্ছে অধ্যায়ের সাথে হাদিসগুলোর মিল তো নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন মক্কা বিজয়ের পরে ইন্না জামানা কাদিস্তা দা যোগ জামানা আপন অবস্থায় ফিরে এসেছে এস্তা দ্বারা দৌরান্ত এই জন্য এখান থেকে এই রাউন্ড অ্যাবাউটগুলোকে দৌয়ার বলা হয় জানেন না জানেন এই যে গোল চক্করগুলো আছে না এর কি বলছেন দৌয়ার বলছেন না তো দ্বারে এত মানে চক্কর দেওয়া দিন ইস্তা দ্বারা জামানা মানে সময়কাল কাজ ইস্তা দ্বারা আবর্তন বিবর্তনের মাধ্যমে ফিরে এসেছে কাহাই আতিহি আপন অবস্থায় আর ওই দিনের অবস্থায় যেই দিন আকাশ সময় এবং জমিনকে আল্লাহ সৃষ্টি করেছিলেন আসমান জমি যখন আল্লাহ সৃষ্টি করেন আসমান জমিন সৃষ্টি হলে তো সময়কালও সৃষ্টি হলো তাই না আর সময়ের মধ্যে বিভিন্ন মৌসুম রয়েছে সবগুলি মৌসুম এক বছর পর ফিরে আসে ঠিক না শীতকাল গেল আরেক বছর পরে ফিরা পৌষ মাস গেল আবার পৌষ মাস এক বছর তাই না মাঘ মাস আবার রমজান গেল আবার ওই বারো মাস পরে রমজান এগারো মাস পরে আবার যখন বারো মাস যখন আসবে তখন রমজান তাই না হজ গেল আর এর মধ্যে হজ আসবে না এই যে জামানাকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন সেটা আল্লাহর সৃষ্টি এই জামানা হচ্ছে বারো মাসের সময়কাল হচ্ছে বারো মাসের বলছেন যে আসানা তো ইসনা আশারা সাহারান বছর হচ্ছে বারো মাসের মিনহা আর বাতন তার মধ্যে চারটি হচ্ছে বড় সম্মানিত মাস তিনটি পরস্পর হারাম বা সম্মানিত মাস জিলহাজ এখন চলছে আর মহারম সামনে যেটি আসছে জি আর আরেকটি হচ্ছে যেটি ভিন্ন একাই রয়েছে সেই মাস সেটি হচ্ছে রজব বলছেন যে জুল কাদা জুল হেজ্জা ওয়াল মোহারাম ও রাজা ও মোজার মোজার বংশের রজম মোজার বংশের রজম মাস কেন বললেন এই বংশের সাথে সম্পৃক্ত এই জন্য করা হয়েছে যে এই বংশ আরবদের মধ্যে অনেক বড় বংশ ছিল শক্তিশালী বংশ এই বংশ অন্যান্য বংশের লোকের খুব ভয় পেত কারণ দুর্দান্ত অনেক শক্তিশালী আর এই বংশ আগের যুগে তো কোনো রাষ্ট্রীয় এখানে কোনো প্রশাসন ছিল না কি ছিল গোত্রীয় শাসন একটা কাবিলা একটা বংশ আর ওই বংশের যিনি প্রধান মুরব্বী ওনার আদেশ নিষেধে গোটা বংশের লোক চলছে গোটা এলাকার লোক ওর এলাকাতে আর এলাকায় নিজের বংশ ছাড়া অন্য কেউ নেই আবার অন্য বংশ অন্য এলাকায় বাস করছে এভাবে আরব দেশে প্রাচীন যুগ থেকে বাস করে আসছে নবী সাল্লা আমেলো এইরকমটাই ছিল কোনো রাষ্ট্রীয় শক্তি ছিল না রাষ্ট্রীয় শক্তি থাকলে হয়তো ইসলামের বিরুদ্ধে তার আরও বেশি সোচার হইতো এই গোত্রীয় শাসনে গোত্রীয় শক্তি যদি এত বড় দুশ্মনী করে এতগুলি যুদ্ধ করতে পারে নবী সালের বিরুদ্ধে তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে কি না করতে বলেন দেখি কারণ রাষ্ট্রীয় ক্ষমতা আছে তার মানে তার কাছে অনেক কিছু ডিফেন্স আছে শক্তি আছে সেনাবাহিনী আছে তাই না তাহলে তার বিরুদ্ধে দাঁড়ানোটা এত সহজ বিষয় নয় কোনো একজন ব্যক্তির অথবা একটা গোষ্ঠীর ছোট্ট দলের আল্লাহর হেকমত তো যাই হোক এই মোজার বংশ এরা রজব মাসকে খুব বেশি সম্মান করত। চারটা মাস সম্মানিত মাস কিন্তু মোজার বংশ এই মাসটিকে খুবই গুরুত্ব দিত মানে লড়াই চললে প্রথম কথা আট চারে বারো আট মাস লড়াই করব চার মাস লড়াই বন্ধ বড় খারাপ লোক হোক না কেন আরবদের মধ্যে এটা পরম্পরা চলে আসে এটা ধর্ম তাদের ইসলামের আগে থেকে এই চার মাসে লড়াই যদি চলবে না তারা তাহলে সফর করত। এই চার মাসের ভিতরে জিলকাজ জিলহাজ মহার্ন এই তিন মাসের মধ্যে যেখানে যাবে যাও ওরকম ঘুরে নাও কারণ যদি দুঃশনও দেখে কিন্তু কোনো রকমের আক্রমণ করবে না প্রতিশোধ নেবে না এই সম্মানার্থে আর মজার বংশ তাদেরকে সবাই ভয় করত আর রজ মাসটাকে তারা খুবই বেশি মানত যার হোক রজব মাসে মজার এলাকা গেলে কোনো অসুবিধা নেই মজাররা এইভাবে মানত জি তো এই চারটি সম্মানিত মাস এখন ইসলাম আসার পরে এই মাসগুলি সম্মানিত কিন্তু আগের মতো এমন বিধিবিধান নেই যেমন পরম্পরা আর মধ্যে চলে আসছিল যে এই চার মাস লড়াই করা যাবে না অন্যায় লড়াই করলো চার মাসে লড়াই করতো করতো না তারা আর অন্য সময় লড়াই করতো তো অন্যায় যদি মারামারি করে লড়াই করে তো অন্য সময় যায়জ নাকি কখনো যায়জ নয় যেমন রমজানে যেমন মারামারি করা যায় না তেমন বাকি মাসও যায়জ নয় তাই না যেমন মসজিদের ভিতরে বা ইসলাম ইসলামের ভিতরে মারামারি করা ঝগড়া যায় জন্য যায় জন্য নাকি রাস্তাঘাটে যায় মোটেই যায় জন্য একই তবে জায়গায় অথবা বিশেষে অপরাধ বড় হয়ে যায় জায়গা যখন বরকতপূর্ণ হয় গুরুত্বপূর্ণ হয় বা সময় যখন গুরুত্বপূর্ণ হয় বরকতের হয় সেই সময় গোনা করলে সেটা গোনার ধরনটা বেশি বেড়ে যায় এটা হলো মসজিদে পাপ করছে একটা মসজিদের বাইরে পাপ করছে দুটো পার্থ করেছে একই পাপ করছে খাচ্ছে মসজিদের বাইরে আর মসজিদের দুটোই হারাম খাচ্ছে আর দুটোই পাপি কিন্তু মসজিদের ভিতরে যে খাচ্ছে সে হচ্ছে বেশি বেশি হ্যাঁ অপরাধী এই পার্থক্য তো এবছর আলিম এই রাজম মাস কখন সবাই তো বুঝে না রজম মাস কখন অনেকে মুখস্থ রাখে না কারণ অশিক্ষিত তখন বেশি হাতে গণ কয়েকজন লেখাপড়ে জানেন নবীন যখন এই হাদিসটি বলছেন এখনো মুসলিম সমাজে কয়জন এই আরবি বারোটা মাস মুখস্থ রাখে জানেই না এখন কোন মাস চলছে হয়তো হজের মাসটা জানছে কারণ ঈদ করেছে সেই জন্য কোরবানি করেছে নামাজ রোজা থাকা না থাক কোরবানি করেছে লাখ লাখ টাকা দিয়ে বেদিনগুলো আল্লাহ দান করে দিয়ে তো তো এই জন্য বাইনা করছে ও সাবান রজ মাস হচ্ছে ওই মাসটি যেটা জমাতা এবং সাবানের মাঝে জমাদা মানে জমাতাস্তানি জমাত আবার দুটো জমাদাল উলা আর জমাতাস্তানি বা জমাদুল আখেরা জমাদাল আখেরাটা বেশি শুদ্ধ হ্যাঁ জমাতাস্তানি কথাটি আমার দেশে প্রসিদ্ধ উর্দু বাংলা বাংলায় কিন্তু আরবদের মাঝে সূক্ষ্ম বা শুদ্ধ হচ্ছে জমাতুল আখেরা কিন্তু আমাদের দেশের লোকেরা জামাদা রবিউল রবিউল আউবা রবিউল আখের রবিউল সানি বুঝে রবিউল আখের যদি বলেন তো অনেকে বুঝবে না হয়তো অথচ এটাই বেশি শুদ্ধ এই রকমই জামাদাল ওলা আর জমাদাল আখেরা জি ওলা প্রথম আর আখেরা শেষ এটা বলা বেশি ভালো জি কিন্তু আমরা মানুষকে বোঝানোর জন্য যেটা মানুষের কাছে প্রচলিত সেটাই বলে ফেলি তো বেশি যেন জানিয়ে দেন আপনাদেরকে রবি হচ্ছে দুটো আর জমাদা হচ্ছে দুটো তাই না জি দুটোর মাঝখানে জমাদার সানির পরে হচ্ছে রজাব তারপরে হচ্ছে শাবান সপ্তম বছরে মহরম থেকে শুরু এখানে এহাদিসে আরেকটি বিষয় জানান সেটা হচ্ছে নবী বলছেন জামানা কাদিস্তা দারা জামানা আপন অবস্থায় ফিরে এসেছে আপন অবস্থায় ফিরে এসেছে এখানে বললেন জামানা তো আপন গতিতে চলতে আছে সবসময় আপন অবস্থায় ফিরে এসছে ওই দিনের মতো যেই দিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে যেই দিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেন মানুষরা কিন্তু কোনো বিকৃতি ঘটাতে পারে তাই না আসমান জমিন সৃষ্টি মানুষ সৃষ্টি হয়নি যে সৃষ্টি হয়নি এখন তাহলে আপন অবস্থায় চলতে আছে যেই সময় সিজনটা আপন অবস্থায় চলতে আছে কিন্তু আরবরা তারা খেয়াল খুশি তারা সময়গুলিকে মাসগুলিকে পরিবর্তন করত মাসগুলিকে পরিবর্তন করতো এ আমি মাঝে মধ্যে বলেছি যুদ্ধ সম্পর্কে ধরে এই চার মাস তারা লড়াই করবে না ঠিক না কিন্তু লড়াই না করে পারছে না নিরুপায় মারামারি চলছে এক বংশের আর বংশের সাথে এখন করবেটা কি লড়াই মারামারি বন্ধও করতে পারছে না কারণ মারামারি তো দুনিয়ার জন্য তাদের হ্যাঁ তাদের তো হালাল হারাম দিন আল্লাহর দিনের কোনো জ্ঞান তো ছিল না বরং বড় বাপদাদা থেকে যেটা পেয়েছে সেটাই ধর্মকর্ম যেমন হিন্দুদের ধর্মকর্ম বাপদাদা থেকে যেটা পূজা পেয়েছে সেটাই ধর্ম তাদের ঠিক না এমন তো কিছু দিক নির্দেশন নেই যে এটা আসমানি বিধান বা কিছু না বরং তাদের মধ্যে যারা তাদের মধ্যে যারা খাঁটি হিন্দু ধর্মের দাবিদার সনাতন ধর্ম তাদের বলা হয় তারা বলছে মূর্তি পূজাই হিন্দু ধর্ম এই জন্য সনাতনী যারা হিন্দুদের সনাতনী একজন বলছে একজন আহলে যে যেমন আহলে হাদিস মুসলিম সমাজে ঠিক তেমনি সনাতনী হচ্ছে হিন্দু সমাজে কথা বুঝতে পেরেছেন কি বুঝলেন ওর কথা আমাদের সাধারণ মুসলিম চাইতে বেশি জ্ঞান রাখে ওই লোকটি ইসলাম শব্দ কারো ভালো করে জানছে যে এত ভেজাল তেহাত্তর ফিরকার মধ্যে এত তরিকার মধ্যে সঠিক ইসলামের উপর কারা আছে আহলে হাদিস আছে যারা শিরক বেদাত মুক্ত এরা মাজার ধার ধার না এরা পীরের ধার ধারণা এরা ওই এইসব বিদাত মিলাদ ফিলাক আর চল্লিশা এইসব কিছুই কিছুতে নেই যাও চোদ্দশো বছর আগে নবী ইসলাম সাহাব একরাম যারা আমল ওই ইসলাম পালন করে ঠিক সনাতন ধর্মের অনুসারী যারা হিন্দু ধর্মের সনাতনী এরাও হ্যাঁ খাঁটি হিন্দু ধর্মের মূল যেটা ছিল আর যেটাতে আগাছা ভরতে ভরতে এই বারো মাসের তেরো পূজা আর তেত্রিশ কোটি দেবতার সিরকি কুফরি ঢুকে পড়েছে এগুলো থেকে তারা মুক্ত ছিল তারা বলে একম ব্রহ্মা ব্রহ্মা হচ্ছে এক ও ভর সেই মালিক তাদের কাছে সিরিকে নেই তার হচ্ছে মূর্তি পূজা এটা হচ্ছে কুসংস্কার হালকা করে যেমন যদি বলি যেমন অনেকেই আমাদের দেশের সুবিধাবাদী মুসলমান ওরা বলে এইটাও ঠিক ওইটাও ঠিক এই জন্য কবর পূজাকে তারা বড় সীরক বা ইসলাম থেকে বহিষ্কার এত শক্ত ভাষা বলে না এটা হচ্ছে সত্য কথা কিন্তু এটা বলে না তার কি বলে এগুলো কুসংস্কার জি মধুদি মতবাদ এরকমই খানিকটা ঢিলা মতবাদ বলবে না যে মাজার পূজা করলে আপনি বড় শির করে দেন ওইটা হচ্ছে কুসংস্কার ঠিক তেমনই সনাতনীরা বলছে যে এইগুলো হচ্ছে কুসংস্কার এই যে মূর্তি পূজা বলে দেবদেবীর পূজা বুঝতে পারছেন তো যাই হোক ওরা আরও ওরা করত কি যখন লড়াই করতে হবে আর চলছে জিলকাদ মাস জিলহাজ মাস মহারম তো বলছে যে এই মাসটাকে জিলকদটাকে বা মহরমটাকে সফর বানিয়ে দিই আর সফরে তো লড়াই করা যাবে আর তারপরে যেটা আসল অরিজিনাল সফর সেটাকে মহরম বানিয়ে দেবো এক মাস লড়াই করার পরে আবার বন্ধ করে দেবো যে এটা মহরম পালন হচ্ছে এটা মহরম মাস পালন হচ্ছে এটা জিলহাজ মাস পালন হচ্ছে এটা রজম মাস পালন হচ্ছে বুঝতে পারলেন না এই যে গোলমাল করে কোনটা যে কোন মাস কোনটা যে কোন মাস গোলমাল করে দিয়েছিল এলো পাথারি হয়ে গেছিল সেটা আপন অবস্থায় ফিরে এসেছে আরেকটা কথা বর্ণনা করেছেন ভাষ্যকার যে কোরাইশরা যেহেতু ধর্মীয় নেতৃত্বে ছিল হিন্দুদের ব্রাহ্মণ আর মক্কার কোরাইশ মুশরেক কাফেররা তার গোটা আরবের যত মুশরেক পত্তলিক ছিল তাদের নেতৃত্ব দিত কারণ কাবার মতো অল্লি তারা দায়িত্বশীল হ্যাঁ রক্ষণাবেক্ষণ তাদের হাতে আর তারা তাদেরকে সবাই শ্রেষ্ঠ মনে করতো তারা সমস্ত বংশের মধ্যে শ্রেষ্ঠ বংশের ইত্যাদি তো তারা করতো কি হজকে সবসময় জিলহাজ মাসে করতো না চলো এই বছর জিল হজ হজ হলো আগামী বছর জিলহাজ হজ মানে হজটাকে করবো মহরমশে তারপর বছর সফরে তার বছর যেন গোটা বছর হজ চলতে থাকে না পরিবর্তন হয়ে থাকে এইরকম করতো এই ঘোর করতে 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 নবী সাল্লা সাল্লাম যখন মক্কা বিজয় করলেন তখন বললেন যে এখন জামান আফন অবস্থায় ফিরেছে অর্থাৎ এখন যে মাসটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই মাস বা হজে বিদায় হজে যখন নবী সালেন জেলহাজ মাস এইটা হচ্ছে আসলে অরিজিনাল জিনিস জিলহাজ মাস এই আরও মুশ্রেকদের হ্যাঁ যে মানবরচিত ধর্ম মনগড়া ধর্মে যে বানানো জিলহজ নয় মনগড়া জিলহাজ বার এটা হচ্ছে খাঁটি জিলহজ এইভাবে নবী সাল্লাম কথাটি বলেছেন ইন্না জমান কাদিস্তাদার কাহিয়াতি জমান আপন অবস্থায় ফিরে এসছে তিন হাজার একশো নম্বর হাদিস হাদিসটি খুব গুরুত্বপূর্ণ হাদিস যারা মানুষের কিছু বেইমানি করে তাদের সতর্ক সাবধান হওয়া উচিত দুনিয়ারও আজাব রয়েছে আখেরাত আজাব রয়েছে জালেম মের ওপর বদ্ম লেগে যায় মুজলুমের বদ্ম লেগে যায় হাদিস বানানোর পাশে সাইদিন জাহিদিন আমরিবিনা নোফাইল সঈদ তার বাবার নাম জায়দ তার দাদার নাম হচ্ছে আমর আর তার দাদার বাবার নাম হচ্ছে নোফাইল আনহু তিনি তার ভগ্নীপতি ছিলেন যে ফাতেমা তার স্বামী ছিলেন এবং যে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত আসার মোবাসরা তাদের একজন তিনি তার একটি জমি নিয়ে ঝামেলা হয় ঝগড়া হয় একজন মহিলার সাথে যে মহিলা নাম হচ্ছিল অননহু খাসামাতহু আরওয়া ফি হক্কিন জমি সাইদ ইবনে যায়িদের এই সাহাবীর কিন্তু একজন মহিলা এই জমিতের অন্যায়ভাবে দাবি করে ফেলে যে জমি আমার অননহু খাসামাতহু সে এই কেস কি করে পেশ করে আরওয়া মহিলা ফি হক্কিন অন অ্যাকটিভ অধিকারী মানে একটি জমির অধিকার নিয়ে জামা তার ধারণা যে আন্নাহু ইনতাকাসাহু লাহা এলা মারওয়ান সে খাঁসামাত খাসম খাসাম মানে এই ঝগড়া নিয়ে যায় অভিযোগ নিয়ে যায় মানে এই কেস নিয়ে যায় কার কাছে গভর্নর কাছে মদিনার গভর্নর সেই জামানায় শাহবাগানদের যুগে মারওয়ান ছিলেন মারওয়ান একশো গভর্নর হয়েছিলেন ও বংশের পক্ষ থেকে খোলাখান আশি দিন পরে তো এই মারওয়ানের কাছে কেস নিয়ে যায় কিসের বিষয়ে তার ধারণা যে আন্না লাহা। এই হয়তোয়া তাকে কম দিয়েছে জমি কম দিয়েছে বেমানি করেছে কে বেমানি করেছে সাইদ মানে জাইদ এই বলে ফাকালা সাইদ সাইদ রদি আল্লাহ তান সাহাবি যখন জানতে বলেন যে আমার বিরুদ্ধে এই গভর্নরের কাছে কেস করেছে কে এ আরোয়া নামক মহিলা তখন তিনি অবাক হয়ে বলছেন আনা আন্তাকাসমিন হাক হাসাইয়া তার আমি হ্যাঁ ন্যায্য অধিকার বেঈমানি করব নষ্ট করব তার হক নষ্ট করব আমি জমি বেইমানি করব এটা হইতে পারে আসাধু আমি সাক্ষী দিচ্ছি তো রসুল্লাহ আমি নিজের স্বয়ং রসুল্লাহ কাছে এই হাদিস শুনেছি জমি বেঈমানি করার শাস্তি সম্পর্কে ইয়েকুলো তিনি বলেছেন মান আখাদা শিবরা মিনাল জলমান কেউ যদি এক ভিগ জমি অন্যায়ভাবে কারো নিয়ে নেয় ফাইন ইউতউয়ে কহি অমল কাদমিন সাবে আলাদিন সাত স্তরের জমিন তার গলায় বেড়ি করে পড়িয়ে দেওয়া হবে ঝুলিয়ে দেওয়া হবে এই হাদিস আমি নিজে শুনেছি রসুল রসুলের কাছে আর শোনার পরে আবার জমি বেমানি করবো আমি এটা হইতে পারে এই কথা বলছেন

এক বিঘ জমি কার অন্যায়ভাবে বেমানি করে তাহলে সাত স্তরের জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে এতটুকু সহি বোখারিত রয়েছে হাদিস হাদিস নম্বর তিন হাজার একশো আটানব্বই তাই না কিন্তু সহি মুসলিম হাদিসটি রয়েছে তিন হাজার একুশ নম্বর হাদিস ওতে আর অতিরিক্ত রয়েছে যেটা জেনে নেওয়া আরো ভালো হবে এই হাদিসের ব্যাখ্যার জন্য এই কেশের পরে যখন এই কেশ করল এই মহিলা কার বিরুদ্ধে এই সঈদ বিরুদ্ধে তখন তিনি হয়ে বলেন যে এটা আমি করতে পারি আমি তো নবীশ হাদিস আমি নিজে শুনেছি এবং আমি হাদিস বর্ণনা করেছি হাদিস বর্ণনা তারপরে তিনি বললেন যে আল্লাহ বদ্ধ দিয়েছিলেন জমি এ গায়ের জোরে অথবা রাষ্ট্রীয় ক্ষমতার জোরে কেউ যদি বেমানিক হতো সেটা তার তার জন্য হালাল হয়ে যায় না তিনমণি আল্লাহ মা ইনকানত আল্লাহ যদি এই মহিলা মিথ্যাবাদী হয় মিথ্যুক হয় মিছা মিছি বেমানি করছে আমার জমিকে আর বলছে আমি তার জমি বেমানি করেছি আমে বাসারাহা তাহলে তার দুই চক্ষু অন্ধ করে দাও তাকে অন্ধ করে দাও তার দৃষ্টিশক্তি কেড়ে না ওয়াজা আল তব রাহা ফিদা রেহা আর তার কবর যেন ওই বেইমানি করা জমিতে হয় তার কবর যেন বেঈমানা বেমানি করা জমিতে হয় যেই জমি আমার বেমানি করছে সে আমি ছেড়ে দিলাম জমি কিন্তু সেই জমিতে এটাই যেন তার জন্য কবর হয় সব হ্যান আল্লাহ দুটো কথায় বদ্ধ এনকানাত কাজেম আল্লাহ যদি মৃত্যু খায় ফাহে তার চোখ চোখের দৃষ্টি কেড়ে নাও আর ওয়াল কাবুর হাফিদ আর তার যেন কবর হয় তার বাড়িতে তার মানে তার ভিটে মাটি ওঠেছিল যে জমিটা বেমানি করছে হ্যাঁ ওইটা ওখানে বাড়ি করেছে বাড়ির ভিটে মাটির একটা অংশ আর ভিটে মাটিতে কূপ থাকে আগের যুগে তো এই নলকূপ ছিল না তখন কি ছিল কুয়া ছিল হ্যাঁ খনন করা কুয়া ছিল কুয়া ছিল এই মহিলা শেষ বয়সে অন্ধ হয়ে যায় বৃষ্টিক শক্তি হারিয়ে যায় আর তারপরে সে অন্ধ অবস্থায় তার বাড়ির আশেপাশে হাঁট ছিল গিয়ে হাঁটতে গিয়ে আষার কূপে পড়ে আর কূপে পড়ে যাওয়ার পরে এমন ভাবে পরে যে আর ওকে কূপ থেকে উঠাইতেই পারেনি কেউ সেটাই তার কবর হয়ে যায় তখন সেই কূপে মাটি চাপিয়ে দেওয়া হয় আল্লাহ কি করবে আল্লাহ কিভাবে দোয়া কবর হইল সাহাবির আল্লাহন এই জন্য কখনো পরিণাম জালেমের ভালো হয় না আল্লাহ কোরআনাহু লাইফ লাহুজাল জালেম কখনো সফল না কখনো সফল না ব্যর্থ আল্লাহ কথা কোরআন ইন্নাহু লাইফ লাহুজাল জালেম কখনো সফল না আপনি ভাবছেন যে অনেক টাকার জিনিস আমার বেমানি করে নিল অনেকটাকে মেরে নিয়ে চলে গেলো অনেকটা আমার সাথে পার্টনারশিপ ব্যবসা করতে গিয়ে নয় ছয় করে নিল আমার কোনো হিসাবই দিল না ধার নিয়ে আমার টাকাটা নিয়ে উধাও হয়ে চলে গেল আর কোনো যোগাযোগ ছাড়া ঠেলে কোনো উঠাচ্ছে না ধৈর্য ধারণ করুন পরিণাম খুব খারাপ পরিণাম খুবই খারাপ আল্লাহ হেফাজত করুন তো বলছিলাম আল্লাহ রবের জুলুম থেকে আমাদেরকে রক্ষা করেন আর মজলুমের দোয়া থেকে আল্লাহ হেফাজত করেন যাতে করে আমরা কারবে জুলুম না করি তিন নম্বর অধ্যায় বা বোন এই অধ্যায় হচ্ছে ফিন নজুম তারকা সম্পর্কে তারকা নক্ষত্র গ্রহ সম্পর্কে এরকম আর্মে কিছু আয়াতের তফসির নিয়ে এসেছেন ওই বিক্ষিপ্ত তফসির এক একটি শব্দ করে সেগুলি তারপর হাদিস এইখানে হাদিস তারপরে অধ্যায় চলে এসছে ওখালা কাতাদা তো প্রখ্যাত তাবি কাতাদা রাজি আল্লাহ তালানো বলছেন ওয়ালাকাত জাইয়ান্না সামা আদ দুনিয়া বিমা আল্লাহ বলছেন মুলকের আয়াত আজ পাঁচে আর নিঃসন্দেহে নিকটবর্তী আকাশ আস্তমাদ দুনিয়া মানে দুনিয়ার কাছাকাছি আকাশ দুনিয়া মানে নিকটবর্তী কিন্তু দুনিয়া আমাদের কাছে পৃথিবী যে এখানে বসবাস করছি আকাশের তুলনায় কাছে তো আস্তামাদ দুনিয়া মানে প্রথম আকাশ নিকটবর্তী আকাশ নিঃসন্দেহে আমি সুশোভিত করেছি বা সুসজ্জিত করেছি নিকটবর্তী আকাশকে এটা আমরা দেখতে পাচ্ছি সেই জন্য বাকি আকাশ দেখতে পাই না কি দ্বারা বে মাসাবি হা প্রদীপ মালা দ্বারা মিস বাহের বহু বচন হচ্ছে মাসাবি মাসাবি মানে হচ্ছে বা মিস বা মানে হচ্ছে প্রদীপ হ্যাঁ প্রদীপ মানে কি প্রদীপ যখন বিদ্যুৎ ছিল না লাইট ছিল না তখনকার যুগে চেরাক ছিল প্রদীপ আর না হইল লন্ঠন ছিল না হলে ল্যাম্প ছিল সেগুলি প্রদীপ সেগুলি মসাফি তো আকাশের সেগুলি হচ্ছে এই তারকাগুলি হচ্ছে এ প্রদীপ মালা তো সুসজ্জিত করেছেন প্রদীপ মালা দ্বারা অর্থাৎ দ্বারা বিভিন্ন তারকা নক্ষত্র দিয়ে আল্লাহর সুসজ্জিত করেছেন এই আয়াত উল্লেখ করার পরে তিনি বলছেন খালাক আহাজ নজুম আলহ সালাসিন আল্লাহ রবুল আলমিন এই আকাশে তারকার গ্রহগুলি সৃষ্টি করেছেন তিনটি উদ্দেশ্যে তিনটি উদ্দেশ্য চতুর্থ কিছু নেই চতুর্থ যদি কেউ মনে করে তাহলে সে পথ পথভ্রষ্ট সে পথভ্রষ্ট কাফের মুর্শিক হয়ে যেতে পারে যেমন গণক হ্যাঁ যে তারকা দেখে তারকা কোন আকাশে আছে আর কোন সময় কোন তারকা উঠছে এই দেখে ভবিষ্যৎবাণী যারা করে তারা কাফের মুস্রী কারণ ভবিষ্যৎবাণী বা ভবিষ্যৎ জানার দাবি করে আর যে গায়েব জানার দাবি করে সে কাফের মুসলিম না আছে মূর্ত হয়ে যাবে মুসলিম হইলে আর অমুসলিম তো অমুসলিম আছে কাফের কুকুরের এক কথা অথবা এই তারকার মধ্যে কোনো ক্ষমতা আছে তাসির যে এই তারকা উঠলে এই তারকার মাধ্যমে বৃষ্টি এই যে তারা উঠেছে না আকাশে হ্যাঁ এই গ্রহ উঠেছে না সেই জন্য বৃষ্টি তাহলে এটাও শিরকুফর এটা শিরকুফর অথবা পৃথিবীতে হ্যাঁ বিশাল একটা বিপ্লব কোনো একটা কিছু ঘটবে অসাধারণ কিছু ঘটবে হ্যাঁ উত্থান হবে অথবা পতন হবে ধ্বংস হবে ইত্যাদি হবে এর জন্য ভবিষ্যৎবাণী করা এই লক্ষণ হচ্ছে অমুক তারকা বা অমুক কিছু এগুলো সব শির কফল গায়রুল্লাহর সাথে আল্লাহর কাজকে সম্পৃক্ত করা আল্লাহ ছাড়া অন্যের সাথে আল্লাহর কাজকে সম্পৃক্ত করা যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে জি তিনটি গর যে আল্লাহ সৃষ্টি করেছেন এই তারকা রাজি তারকা নক্ষত্র যা আল্লাহ হাজিন তল একটি হচ্ছে আকাশের জন্য এগুলিকে কি করেছেন সাজসজ্জা করেছেন আকাশকে সুন্দর লাগছে রাতে যদি তারকাগুলি না থাকে তো অন্ধকার কিছুই দেখতে পাবেন না কিন্তু রাত্রে যখন তারকাগুলি একবারে ফুটে আছে কত সুন্দর লাগছে মানে চমক যেমন থেকে যখন শহরের ওপর দিয়ে কাছাকাছি দেখবেন যে কত সুন্দর লাগে হ্যাঁ মনে হচ্ছে লাইটের ফুল ফুটে আছে এত সুন্দর লাগে দিনে এত সুন্দর লাগবে না দ্বিতীয় গরজ হচ্ছে রজু মাল্লি শায়াতিন শায়তানকে কষাঘাত করার জন্য শয়তানকে বিতাড়িত জন্য মারার জন্য আঘাত করার জন্য তো শয়তানকে কি এই তারকা গ্রহ দিয়ে আঘাত করা হয় না মোটেই না এটা তার উদ্দেশ্য হচ্ছে তারকা গ্রহ বা নক্ষত্র গ্রহ এবং তার অনুরূপ যেগুলো তো যেসব কষাঘাত করা হয় যে উল্কাপিণ্ড দিয়ে শয়তানকে মারা যখন আকাশ পথে যাওয়ার চেষ্টা করে আর ওহির কথাগুলি ফেরেস্তারা যখন আপোষে আলাপ আলোচনা করে তখন প্রথম আকাশের কাছাকাছি গিয়ে তারা কান লাগিয়ে শোনার চেষ্টা করে ওপর দিকে যখন যায় আর এসে গণককে বলবো আর একটি কথা সত্য হয়ে গেলে তার একশোটি কথাই সব বিশ্বাস করবে মিথ্যা হইল। কারণ একটা যে সত্য হয়ে গেছে এইভাবে মানুষ বিভ্রান্ত হচ্ছে আর শির কুফুরি আঁকিয়ে লিপ্ত হচ্ছে তো এই জন্য শয়তান কাজ করে জিন শৈতানকে মানুষ শৈতান ব্যবহার করে জিন শৈতানকে মানুষ শৈতান হচ্ছে এই গণক জ্যোতিষিরা আর জিন শৈতান হচ্ছে এদের সহযোগী যায় যে জিনগুলিকে এরা বসে করে রাখে আর জিনগুলির জন্য কিছু তারা বা তাদের নৈকট্য অর্জনের জন্য সান্নিধ্যের জন্য কিছু তারা শিরকে কুফরি করে আর কিছু পেশ করে এগুলি করে যারা গণী যারা ওঝা কবিরাজ তারা এগুলো করে এইরকমই গণক জ্যোতিষী তারা এগুলি করে কারণ জিনকে খুশি করার জন্য তাদের কিছু ডিমান্ড আছে দিতে হবে যেন দেখা গেছে ছোটকালে আমরা শুনতাম যে কোনো একটা রুগীর কেউ একটা কবিরা চিকিৎসা করছে বলছি করতে তোমাকে কালো খাসি জয় করতে হবে তোমাকে সাদা খাসি জয় করতে হবে বা সাদা মরু জময় করতে হবে আর তারপরে রক্ত উমুক জায়গাতে কুইতে আসতে হবে এগুলো শুনেছি ছোটো আর এগুলো আমাদের বাঙালি সমাজে আছে এগুলো শিল্প কিসের জন্য কুইতে আসতে হবে ওই যে জিনকে খুশি করার জন্য হ্যাঁ জিনের সান্নিধ্য লাভের জন্য তখন জিন কাজগুলি করে দেবে হ্যাঁ তার ডিমান্ড পুরা করা হলো এই রকমই আমাদের সে কিছু কিছু অসুখ থেকে রুগী ভালো হলে বলছে সাত মিষ্টি খাইতে আছে হাম হইলে গ্রাম অঞ্চলে আমার জোর মিষ্টি যা খেতে যাবে খাওয়া ওকে আর না খাওয়াইলে অঙ্গহানি হয়ে যাবে হ্যাঁ চোখ নিয়ে চলে যাবে মানে জিনে চোখ নিয়ে নিবে তো জিনকে খুশি করার জন্য যাতে জিন অসন্তুষ্ট হয়ে চোখ না নিয়ে নেয় হাত না নিয়ে নেয় হ্যাঁ বইরা না করে দেয় কানা না করে দেয় সেই জন্য এই সাত রাগে মিষ্টি খাওয়া এইসব সিরকি কুফুরি হ্যাঁ আকিদা কুসংস্কার মুসলিম সমাজে একেবারে প্রকট হয়ে রয়েছে থাকে তাহলে ফিরে আসবে ধীরে ধীরে আর দিনের জ্ঞান যখন ছিল না তখন দেখা গেছে যে লহরহ এইসব সিরকি কুফির আঁকিরে বিশেষ কেন আমাদের দেশের লোকেরা বিশ্বাস করে না হাত থেকে থালা পড়ে গেছে আরে কোনো কুটুম আসবে মেহমান আসবে হ্যাঁ হঠাৎ করে একটা বিষয় নিয়ে আলোচনা করছেন বলছেন এটাই ঠিক আমি বলছেন এটাই ঠিক তখন তখনই টিকটিকি টিকটিক করে উঠেছে বলছে দেখেন ঠিক তাই বললি এই টিকটিকি ওই লোকের চাইতে অনেক শ্রেষ্ঠ যে লোক বলছে আমার কথার সত্যায়ন করছে সার্টিফিকেট দিচ্ছে কে টিকটিকি তো টিকটিকির কাছে এই লোক হচ্ছে অধপ একে মাটিতে হ্যাঁ বা পানিতে ডুবে মরে যাওয়া উচিত যে টিকটিকির সমানও এর কোনো মান সম্মান নেই যে আল্লাহর কাছে টিকটি সমানমান সমান নেই হ্যাঁ অবশ্যই টিকটিকি আল্লাহর কাছে এই লোকে সিরকি আকিদার লোকের চাইতে শ্রেষ্ঠ কারণ টিকটিকি সিরিক করে না কিন্তু এই লোক সিরিক করে অথচ একে শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ সৃষ্টি করে কারণ রাম রাবানি আদা কত সম্মানিত জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে কত অধম দ্বিতীয় হচ্ছে কি রজু মালিক সে তো যে উল্কাপিণ্ডগুলি আঘাত করা হয় সেগুলি তারকা আর গ্রহ নয় কিন্তু সেই রকমই সেই ধরনের এই জন্য বলা হয়েছে ও আলামাতিন তৃতীয় উদ্দেশ্য হচ্ছে তারকার আলামাতিন সেগুলি হচ্ছে চিহ্ন বা লক্ষণ ইহতাদা যা দিয়ে দিক নির্দেশনা সম্ভব হয় দিক নির্দেশনা কোন দিকে আমি হাঁটছি তো পশ্চিমে না পূর্বে না কোন দিকে যাচ্ছি আমি হ্যাঁ আমার পূর্ব পশ্চিম কোন দিক দক্ষিণ কোন দিক উত্তর কোন দিক দিক নির্ণয় করা তো দিক নির্ণয় করা তারকা তারা কি করা যায় দেখ নির্ণয় করা যায় আমরা ছোটকালে পড়েছি হ্যাঁ ভূগোলে পড়েছি তাই না ভূগোল বিজ্ঞানে তো পড়েছি ধ্রুবতারা কোন দিকে উঠে আপনারা কিছু পড়েছেন না সব পড়ে খেয়ে ফেলেছেন সব সব এলেম কালাম খেয়ে ফেলেছেন তাই না দহি আরো এলএম নেই দিন আরো এলেম নেই কেমন করা হবে হ্যাঁ উত্তর দিকে উত্তর দিকে ধ্রুবতারা সুখ তারা জি এইভাবে যাই হোক তারা দেখে বোঝা যায় যে হ্যাঁ এই তারাটা যে ওইটা আছে এই তারা তার এদিকে তার মানে কোন দিকে পূর্ব পশ্চিম এখন আমাকে বুঝে নিতে হবে ডান দিকে যদি আমার উত্তর হয় তাহলে আমি যেদিকে দাঁড়িয়ে আছি মুখ করে সেটা কি হবে তাহলে হ্যাঁ বুঝে নেবেন তাহলে এবার করার জন্য এই কথাগুলি কোরআনে কারিমে রয়েছে কয়েকটি আয়াত এক তো সুরে বলকে রায়ত রয়েছে ওলাকা জৈয়ান্না সামাদুন সাবিহা ও যা আল্লাহ রুজু মাল্লি সায়াতিন তাহলে দুটো গরজের কথা চলে আসলো সুরে মুলকে যে আকাশের জন্য সাজ অলংকার আকাশকে অলঙ্কৃত করেছেন আল্লাহ তার নক্ষত্র দিয়ে আর শয়তানকে কষাঘাত করা হয় এই উল্কাপিণ্ড দিয়ে আর সুরা হিজরেও রয়েছে সুরা রয়েছে সুরা সাফ সুরা হিজরে ষোলো থেকে আঠারো নম্বর আয়াত রয়েছে সুরায় সাফ ফাতের আয়াত নম্বর ছয় থেকে দশে রয়েছে এই দুটি কথা আর তৃতীয় যে আলামত ইহতাদা বিহা দিক নির্ণয় করা হয় কি দ্বারা তার বিভিন্ন তারকা দেখে দিক বোঝা যায় যে কোন দিকে আমি যাচ্ছি বা কোন এটা কোন দিক পূর্ব না পশ্চিম উত্তর না দক্ষিণ এটা তো আজকাল না আপনার কাছে কি হয়েছে মোবাইল ফোন আছে দেখে বুঝছেন না কোন দিকে কি আছে না তাই না অথবা কিছু লেখাপড়া করেছেন আর বাড়িতে হ্যাঁ কিছু আছে যা কিছু দেখে বুঝছেন আপনি বা কিছু লক্ষণ দেখে বুঝছেন কিন্তু বিদেশে হঠাৎ করেছে আমরা তো বুঝতেই পারি না যদি হোটেলগুলিতে যদি ওই নিশানা না দেওয়া থাকতো কখনো ছাদে থাকে কখনো দেয়ালে থাকে কখনো টেবিলে থাকে যদি এত করে নলেজ না থাকে তা আপনি তো অত ভাব যে ভাই নামাজ পড়বো তো কোন দিয়ে মুখে নামাজ পড়ব যেন তলাশ করতে হয় কোনো হোটেলে গিয়ে টেবিলের উপরে আছে হ্যাঁ কোনোখানে আছে দেয়ালে দেওয়া আছে কোনোখানে ওই ছাদের উপরে দেওয়া আছে ছাদের উপরে দেওয়া আছে তো যাই হোক আলহামাদ ইহুতাদা বিহার দিঘনির্ণয় সম্পর্কে দুটি আয়ত রয়েছে সুরা আন আমের আগ্রহ সাতানব্বই বাহুয়াল্লে যে খালা কা আলাকমন নজুমা লেতা হে তা দু বেহা আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য তারকা গ্রহ সৃষ্টি করেছেন লেতাহে তা দু বেহা যাতে তোমরা দিক নির্ণয় করতে পারো ফিজুল ও মাতিল বররেওয়াল স্থলের অন্ধকারে আর জলের অন্ধকারে আর এই স্থলে তো মানুষজন পাবে হয়তো এখানে নয় তার একটু দূরে গিয়ে মরুইতে কোনো লোকজন পাবো এখানে একটু আলো জ্বলছে তো কোনো মানুষ আসে যায় জিজ্ঞেস করেন যে ভাই এই কোন দিকে পূর্ব গোবウンド পশ্চিম কিন্তু আপনি সাগরে যখন পাড়ি দিচ্ছেন তখন কি বুঝবেন হ্যাঁ তো এই ক্ষেত্রে আল্লাহ বলছে ফিজল মাতিল বাহর আর সূরা নাহলের আয়াত 16 তে রয়েছে ওয়ালামাতি নবিন নাজমি হুম ইয়াহতাদুন ওয়ালামাত এবং চিহ্ন সমূহ লক্ষণ রয়েছে দিক নির্ণয়ের জন্য অবিন্যাস মহম মানুষরা তারকা গ্রহের মাধ্যমে দিক নির্ণয় করে দিক নির্ণয় করে তো এই ছিল আর তারপরে বলছেন যে হামান তাওয়ালা ফিহা বেগাইরে জালে কেউ যদি এছাড়া অন্য কোনো ব্যাখ্যা করে যে তারকাতে আরো কোনো গরজ আছে তাহলে আখতা সে ভুল করলো ও আদা বাহু তার যে যথাযথ অংশ ছিল সেটাকে নষ্ট করল ও মালা ইল মালা যে সম্পর্কে তার কোনো জ্ঞান নাই সেটা জানার জন্য অযথা কষ্ট করল তাকাল্লুফ অযথা কষ্ট করল তো কথাটি হালকা হয়েছে এটি সব ক্ষেত্রে নয় সাথে শুধু ভুল করলো না যদি সিরকি আকিদা থাকে তাহলে সে কাফের হয়ে গেল শুধু ভুল করলো না ছোটখাটো ভুল নয় যদি কেউ বলে কবরে শেষ করা ভুল কথাটা ঠিক না ভুল কথাটা ভুল সূক্ষ নয় ভুল মানে এত বড় ভুল যে কুফুরি আপনি মুসলিম এখন মুসলিম হয়ে গেলেন আপনি কথা বোঝা গেছে কিন্তু মিথ্যা কথা বলা ভুল ঠিক না তখন বলতে পারেন গোনা কিন্তু আপনি যে কবরে সে করো গোনা দেব দেবীকে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা খাসি মরুক যদি কেউ পীরের জন্য জবাই করে মাজারে জবাই করে তো বল যে গোনা সিরিক বললেন না তাহলে হালকা করে দিলেন বিষয়টা গোনা কিন্তু এত বড় গোনা যে গোনার অবস্থায় যদি চলে যান আল্লাহর কাছে বেনাতে হয় তো কোনোদিন মাফ করবেন না আল্লাহর চিরকাল যাহি থাকতে হবে এল আল্লাহ এখানে ঈশ্বর কবি তাহলে তো হালকা করে বলা যাবে না তো কথাটি তিনি যে বলেছেন একদিক থেকে খানিকটা হালকা যদি ব্যাপক অর্থে ধরা যায় কিন্তু সব ক্ষেত্রে শিরিক নয় কেউ যদি মনে করে যে এই তারকা আর মাধ্যমে অদৃশ্য জানা যায় জানা যায় গণকদের পেশা গণক বা জ্যোতিষী যারা এরা বিভিন্ন জিনিস দিয়ে তারকার মাধ্যমে জানার দাবি করে গায়েব তারপরে কিছু হ্যাঁ নকশা মন্ত্রতন্ত্র করে নকশা করে তারা জমিনে অথবা এই ধরনের আরও কিছু রয়েছে বা জিনের সাহায্য নিয়ে ইত্যাদি তো এইসবগুলি শির্ক যদি এরকমটা হয় আর কিন্তু কেউ যদি বলে না আল্লাহ দিচ্ছেন আল্লাহ সব কিছু দাতা কিন্তু এই সময়টা এইটা এই তারকাটা উঠলে সাধারণত বর্ষা বৃষ্টি হয় তাহলে সেই ব্যক্তি এই কথা না বলে যদি বলতো যে আল্লাহ সব বৃষ্টি দেনেওয়ালা যখন আল্লাহ চাইবেন তখন বৃষ্টি হবে এটা বেশি ভালো ছিল তখন বলা যেতে পারে যেখানে ভুল করলো কিন্তু ওই রকমের বড় ভুল করলো না কারণ এই তারকাকে বৃষ্টির জন্য বৃষ্টির ওপর তার কোনো রকমের প্রতিক্রিয়া আছে এমনটা বিশ্বাস করে না তাহলে এমন বড় ভুল হলো না জি তো এই জন্য তার কথাটি আংশিক ঠিক কিন্তু আংশিক ভুল যদি এছাড়া অন্য কোনো ব্যাখ্যা করে যে তারকা দিয়ে আরও অন্য কাজ হয় তাহলে সেই ব্যক্তি ভুল করল কখনও ছোট ভুল আর কখনও এমন বড় ভুল যে সীর করে ফেলল ইবিন আব্বাস রাজি আল্লাহ তালহ বলছেন যে সুরায় কাফের আজ পঁয়তাল্লিশ রয়েছে হাসি মান ফাসবা হাসি হাসিমান মানে কি হাসি মানে তফসির একটি করছেন এখানে বোখারি মোতাকাইয়ারান মানে পরিবর্তিত না আসল রূপ বিবর্ণ আসল যে রূপটা সেটা পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ পরিবর্তিত আর যেটা প্রসিদ্ধ এর তফসির যে হাসি মানে চূর্ণ হয়ে যায় চূর্ণ রুটিকে গোটা রুটিকে যদি টুকরো টুকটক টুকরো করে ছেড়ে আমরা দুধ দিয়ে ছোটো কালো রুটি খেয়েছি হ্যাঁ এখন এইখানে ওই যে সামুলি ব্রেড অনেকে দুধে ডুবিয়ে হ্যাঁ খায় তো এই যে চূর্ণ চূর্ণ করে আপনি ভাঙলেন এটা কি বলা হয় হ্যাঁ হাসিম বলা হয় হাসিম চূর্ণ বিচ্ছন্ন করা যে কোনো জিনিস চূর্ণ বিচ্ছন্ন করা ডাল ভাঙছেন ওটি চূর্ণ বিচ্ছন্ন করা তো হাসিমান মানে চূর্ণ ফাঁস বা হাসিমান ফাঁস যখন চূর্ণ বিচ্ছন্ন হয়ে যায় কোনো কিছু ফসল দেখেন ফসল প্রথম কত কচি হয়েছিল একটা মানে যখন আপনি বীজ ছিটালেন লেন তারপরে গজালো অঙ্কুর গজালো আর তারপরে সবুজ শ্যামল হয়ে গেল আর কত সুন্দর লাগছে দেখতে জমি জায়গা সবুজ আর সবুজ আর তারপরে কিছুদিন পরে কি হয়ে গেল শুকাইতে লাগলো প্রায় পেকে গিয়ে শুকাইতে লাগলো শুকাইতে যখন পেকে গেল ঠিক সময় দু চার দিনের মধ্যে যদি কেটে মেরে না নিয়ে আসেন তাহলে সব গেল। চূর্ণায় কি হয়ে যাবে ফাঁস বা হাসি মান্তাজরোহ রিয়া কিছুদিন পরে চূর্ণ চূর্ণ হয়ে আপনার ধান বা গমের জমি সব ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারপরে বাতাসে সবকে উড়িয়ে নিয়ে চলে যাবে আল্লাহ রবুল্লা আলমিন এই কি জমিনের ফসলকে মানব জীবনের সাথে তুলনা করেছেন মানুষের জীবনটা এরকম এক সময় আমি আপনি ওই কচি অঙ্কুরের মতো যে বীজ বপন করার পরে যখন গজিয়ে উঠেছে তখন কত হ্যাঁ ওই মায়ের পেটে ধরলে ধীরে 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 বাড়তে বাড়তে আড়াই কিলো হইলেন হয়তো আর তার দুয়ারে কিলো হয়ে একবার অসহায় কচি হয়ে দুনিয়াতে আসলেন আর আসার পরে ধীরে 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 আস্তে আস্তে শক্তি হইলো তারপরে বসতে শিখলেন তারপরে দাঁড়াইতে শিখলেন তারপরে হাঁটতে হামাগুড়ি তারপরে দাঁড়ায় হাঁটতে ইত্যাদি করতে করতে মা সে আল্লাহ তাকাল আল্লাহ কত সুঠাম শক্তিশালী তাই না আর এত যে খাটনি করছেন মেহনত করছেন কোনো ক্লান্তি নাই হ্যাঁ ডবল ডবল ডিউটি করতে পারছেন ওনে আট ঘন্টা জায়গায় ষোলো ঘন্টা দুই সিফটে ডিউটি ডবল হতো তারও বেশি এসব করছেন আর ছোটা ছুটি তারপরে এমন সময় আসলো যখন পঞ্চাশ পার হয়ে গেল চল্লিশ থেকে পঞ্চাশ অনেকে ধরে রাখতে পারে থাকে সাধারণত আর কি এটা স্বাভাবিক থাকলে অস্বাভাবিক না হলে কোনো রোগ না থাকলে পঞ্চাশের পরে মাইনাস হতেই হবে তাই না ধীরে ধীরে দুর্বল হয়ে কোন একটা ওষুধ লাগতো না দৈনিক এখন দিনে একটা দুটো তিনটা করে ডেলি ওষুধ খেতে কাউকে প্রেশার তো একটা সুগারের কোলেস্ট্রলের তো একটা অমুকের কিডনি তো একটা ওই তো এই সমস্যা আর তারপরে একটু কাজ করলে হ্যাঁ কি হয়ে যায় ক্লান্তি চলে আসে আর তারপরে দাঁড়িয়ে মশ সাদা হয়ে আর তারপরে শরীর আর ধীরে ধীরে শুকাতে শুরু হয়েছে আর শুকাতে শুকাতে হঠাৎ করে কী হয়েছে ফাঁস হাসি মানে চূর্ণ যেমন ফসল হ্যাঁ জমির ফসল আর তারপরে বাতাস উড়িয়ে নেওয়া গেলো তেমন এমন একটা শক্তিশালী সুঠাম মানুষ গোটা দেশ সে এত প্রভাব ছিল যারা রাষ্ট্রনায়ক হ্যাঁ দেশের মালিক হ্যাঁ তাদের কত ক্ষমতার কত দাপড় আর কত তাদের বিচরণ কিন্তু সব শেষ আর বিছানাতে উঠতে পারছে না পেশাব পায়খানা বিছানায় তো নিই সব কিছু আর মমর্ষ অবস্থায় আর তারপরে মাটির তলে মাটির ওপর থেকে মাটির ভূপৃষ্ঠ থেকে ভূ গর্ভে নামিয়ে দেওয়া হলো খবরে নামিয়ে দেওয়া হইলো কি পেলেন দুনিয়াতে মাটির থেকে এসে যে মাটিতে আবার চলে গেল সুতরাং ভালো খোঁজ করে যাওয়ার চেষ্টা করবেন তো এখানে আল্লাহ মানে ওইভাবেই তুলনা করেছে কোরআন এখানে বেশ কিছু আয়াতে মানব জীবনকে তো তারপরে বলছেন কোরআনে রয়েছে আব আব এখন আব শুধু আব আবুন এটা তো বায়ে তসদিদ দিয়ে নয় মানে বাপ তাই না আর আব্বুন বায়ে তসদিদ দিয়ে জি তো কোরআনী ক্যানিমে যে রয়েছে আম্মা পরাথে জি আব্বান মানে হচ্ছে মাতা আকুরুর আন আম ত্রিনাদি ত্রিনাদি মানে ঘাসপালা যা কি সে খায় গবাদি পশুতে খায় গরুতে ছাগলে কি খায় ঘাস খায় ঘাস খায় জি তৃণলতা তারপরে আনাম আনাম আল্লাহ বলেছেন আনাম মানে কি হ্যাঁ আনাম মানে যে কোনো শুধু পশু না আনাম মানে সৃষ্টি সৃষ্টি আনামের মধ্যে আপনিও পশু যদি মানুষকে পশু বলে তো বাঁচবে মায়ের খেয়ে ওখানে বিদ ওখান থেকে বিদে হয়ে যাবে দেখেন হাইওয়ান মানে পশু হয় হাইওয়ান মানে প্রাণী হয় হ্যাঁ হাইওয়ান মানে জীবজন্তু হয় বাংলাতে সবগুলি অর্থ হয় না হয় না হয় না কিন্তু প্রাণী যদি বলেন তো কেউ রাগ করবেন না যার প্রাণ আছে সেই প্রাণী যার প্রাণ আছে সেই প্রাণী কিন্তু যদি পশু বলা হয় বলবেন যে আমরা আমরা সবাই তো পশু বলবেন আমরা তো সবাই জীবজন্তু বলবেন নাকি না দেখেন একই হাইওয়ানের তিন তর্জমার একটা ফিট হচ্ছে আপনার আমার ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে আর বাকিগুলো ফিট হচ্ছে না চিন্তা করে কথা বলতে তো যাই হোক এই জন্য এখানে আনাম মানে হচ্ছে সৃষ্টিকুল সৃষ্টি আমরা সবাই সৃষ্টি তো তারপরে এই যে খালক মানে সৃষ্টি হেওয়ান বলেন এখানে কি বলেছেন খালক বলেছেন সৃষ্টি সৃষ্টি মানুষের সৃষ্টি বারজাক বারজাক মানে হচ্ছে প্রাচীর জি প্রতিবন্ধকতা সুরে মমেন রয়েছে আর সুরা রহমানে ভাই না বার যা লায়াব লাইফ হাজিব এর তফসির বলছেন হাজিব হাজিবান প্রতিবন্ধক বা আর এমাম মুজাহিদ বলছেন আলফা ফা জান্নাতিন আলফাফা জান্নাতের যে বাগানগুলি হবে কি হবে আলফাফা একটি লফ লফন মানে হচ্ছে একটি আর সাথে জড়িয়ে থাকা এই জন্য বাঁধাকপিকে আরবিতে কি বলে মলফুফ হ্যাঁ একটা একটা পাতা আর একটা করে জড়িয়ে আছে আছে না নেই তো মলফুফ তো আলফাফা মানে সন্নিবেশিত বা ঘন একটি গাছ মনে হচ্ছে বাগান এত ঘন গাছ ঘন বাগান যে একটি গাছ আর একটি গাছের সাথে মনে হয় জড়িয়ে রয়েছে ঠেকে আছে অথবা কাছাকাছি আছে লেগে আছে তারপর মোলতাফাতুন তারপর হাদায় গোলবা জান্নাতে বাগান সমূহ রয়েছে গোলবন গোলবন মানে আল মোলতাফা মানে নিবিড় ঘন সন্নিবেশিত এক গাছ আর গাছের সাথে লেগে আছে বা এক গাছের পাতা ডালপালা আর গাছের সাথে লেগে আছে ফেরাসান ফেরাসান মানে মেহাদান সুরে বাকার রয়েছে ফেরাস জমিন আল্লাহ ফেরাশ মানে ফেরাস মানে বিছানা ফার্স ফার্স মানে বিছানা ওখান থেকে মেহাদ হচ্ছে তো মুশকিল শব্দ এটি যেমন আল্লাহ বলছে আল্লাহ ফিল আর যে কারণ হে মানব তোমাদের জন্য পৃথিবীতে রয়েছে আবাস স্থল তো জমিন হচ্ছে আমাদের জন্য আবাসস্থল ফেরাশ আবাসস্থল মানে বিছানা যেখানে মানুষ বসবাস করে সুরা বাকারা এক নম্বর ছত্রিশ এটি তারপরে সুরা আরাফে রয়েছে নাকেদন নাকেদন মানে কালিলন সামান্য অল্প যে এই ছিল আজকের আলোচনা আর এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রব্দুল আলম যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন এবং কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন ভালো কাজের ভালো কথার তৌফিক দান করেন অন্যায় কথা কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন পাপ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন ফরোজ অজিবের আল্লাহ হেফাজতের তৌফিক দান করেন পাঁচ আক্ত সালাতের হেফাজতের আল্লাহ তৌফিক দান করেন হারাম না যায় জীবনযাপন থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন আল্লাহরে তোবা কবুল করেন এবং দুনিয়া আখেরাতে স্বামী কল্যাণ দান করেন রুজিতে আল্লাহ বরকত দান করেন সাল্লাম নবীনা মোহাম্মদ ওয়ালা আলি আজমাই